শান্তো সিস্টার ইন ল সিস্টার ইন ল ইয়েস আমার সিস্টার ইন ল অনেক শান্ত অনেক শান্ত কিন্তু মাঝে মধ্যে রাফি তো আমার ভাই আলে আমি সাকিব ভাইয়ের কথা ভাবতেছি আলে আমি তো ওইটা ভাবতেছি যে সাকিব ভাইয়ের কথা ভাবছে আমি আকাশ থেকে বললাম আমি আর কথা বলবো না ওরে বাগানোর বুদ্ধি এটা এটা আমাকে বললে আমি বলবো বলবো বলি তো এত ধৈর্য আল্লাহ কোত্থেকে দিছে আমার এত ধৈর্য আসলে ধৈর্য তো মানুষেরই হয় কারণ মানুষেরই তো ধৈর্য থাকা উচিত যেহেতু মানুষের দ্বারা সবকিছু সম্ভব সেই জায়গা থেকে ধৈর্য একটা পার্ট মানুষের জীবনে সকালটা কখন খুব সুন্দর লাগে আমার কাছে বরাবরই সকাল অনেক বেশি সুন্দর কিন্তু মাঝে মাঝে কিছু সকালগুলো আসলে অন্যরকম হয়ে আসে যেমন ফেস্টিভের সকালগুলো লাইক আমাদের নিজেদের প্রোগ্রামের সকালগুলো তখন আসলে ডিফারেন্ট সকাল মনে হয় সত্য উন্মোচনের সকালগুলো কোন সত্য এবার আমরা দুইজন পারফর্মস করছি অ্যাকচুয়ালি আমাদের আমরা আজকে আমি আর তমা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে এটা হচ্ছে কি আমাদের আগামীকালকে আমাদের চলচ্চিত্রের মানুষদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম যেটার জন্য আমরা সারা বছর ওয়েট করি জাতীয় চলচ্চিত্র পুরস্কার যেটাতে আমাদের অ্যাকচুয়ালি দুজন দুজন করে কম্বাইন করা হয় তো আমরা একটা পার্ট করছি যেটা তো ও ফার্স্টে করছে অ্যান্ড আমি পরে করছি কিভাবে এটা মিলে গেল বিকজ আমরা দুই বোন এটা দর্শকরাও জানে এবং কলাকৌশলীরাও জানে সেটা প্রমাণিত আর ইনফ্যাক্ট আরেকটা যেটা হয়েছে আমাদের এখানে যারা পুরস্কার পেয়েছে তাদেরকে আমি এবং তমা আমাদের দুজনের তরফ থেকে কংগ্রাচুলেশন আর আমি এখনও পাইনি বাট তমা পেয়েছে আই প্রাউড আমার বোন পেয়েছে ইনশাল্লাহ আগামী তারও পাবে আমি সকালের কাছে দোয়া চাই যাতে আমিও পাই বাট আমার চলচ্চিত্র মানুষরা পাই এটাই আমার কাছে ভালোবাসা আপনি পেয়েছেন আমার ইচ্ছে ছিল যে আমি দেবদাসেই পেতাম যেটা হয়তো বা মানে যে কোশ্চেন্স করছে তাদেরই সংস্থার তো হয় নাই বাট কেউ তো পেয়েছে আমার কাছে মনে হয় যে আমরা চলচ্চিত্রের পরিবার পরিবারের একজনের সাকসেস মানে সকলের সাকসেস সো এটা আমার কাছে অনেক বড় মানে প্রাপ্তি এবং আমার তো আমার মধ্যে মানে মিলটা কীরকম আমি খুব চিন্তা করেছিলাম যে আমি সালোয়ার কামিজ করবো হঠাৎ করে মনে হলো যে আমি একটু ওয়েস্টার্ন আউটফিট পরি আমার কয়েকটা কাজ আছে আনফর্চুনেট তোমার ঠিক সেম পরে আসছে কেন তোমার আমার এত মিল পরি কোথায় পরি কে এখন লাগবে খুবই ভালো লাগছে অ্যান্ড সবচেয়ে বড় কথা আমার তোমার কাছে একটি প্রশ্ন যে ও বরাবরের মতো অনেক ভালো অভিনেত্রী বাট ভেরি রিসেন্ট ও একটা মানে অভিনেত্রী হয়ে গেছে মানে লাইক জানার মতো মানে মানুষকে বোঝানোর মতো একটা তার অভিনয়ের জায়গাটা আসছে তা আমি ডেফিনেটলি ওর দিদি হিসেবে এটুকু বলবো যে কিপ ইট আপ তমা অ্যান্ড ডেফিনেটলি অনেক বেশি তোমাকে প্রে করি কারণ অ্যাকচুয়ালি আমরা কেউই থাকবো না বেঁচে একটা সময় আমাদের এই কাজগুলো থেকে যাবে সো তুমি খুবই ভালো করছো অন স্ক্রিনে বললাম আমরা শুধু এটা নিয়ে কথা বলি না কারণ আমাদের অনুভূতিটা অনেকে বুঝবে না তো আমরা চাই না যে আমাদের অনুভূতিটা না বুঝে একটা কথা বলুক যেটাতে আমরা কষ্ট পাই এই জন্য আর কিচ্ছু না মানে এমন অনেক সময় আছে যে আমরা সারা রাত কথা বলি এমন অনেক সময় আছে হুটহাট আমরা দেখা করি আমরা আড্ডা দিই মাঝে মাঝে একটা জিনিস আমার আর ওর মাঝে ঘটতো মানে ওর হঠাৎ করে মানে বলছে দিদি আমার খাবার হজম হয় না আমি তাহলে মানে চুকলি গিরি করো তাহলে হজম হবে আমি আছি তমা আছে তারপরে সাবা আপু আছে তারপর একটু আগে আঁচল চলে গেল দিঘি অ্যাকচুয়ালি আমরা সবাই কিন্তু অনেক কম্পিটিশন কাজের জায়গা সেখানে আমরা কে কতটা ভালো করব কোন কাজটা আমরা করব কোন কাজটা করব ওইটা ডিফারেন্ট কিন্তু কাজের বাইরে আমাদের সম্পর্ক এরকম সবার সাথে তাহলে তো মানে আমার কথা মনে হচ্ছে যে কন্টেন্টে কন্টেন্ট পেয়ে যেত সিরিয়াসলি কন্টেন্ট মানে ও না ও হলো ওই যে আমি আর দিদি অনেক কিছু মানে অনেক চিন্তা করি আমাদের দিদি ও এত চিন্তা করে আমি হচ্ছে বড় বোন পড়ি হচ্ছে মেজ বোন ও হচ্ছে ছোট বোন আমরা হচ্ছে তিন বোন